তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A70 সাকসেসর A71 খুব শীঘ্রই লঞ্চ হবে, আর এই ফোনের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন গিকবেঞ্চে লিক হয়েছে। তো গ্যালাক্সি A71 ফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, এর সাথে 48 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আজ এই ভিডিওতে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A71 এই ফোনটির সম্পর্কে, এই ফোনটিতে কী কী থাকতে পারে, ফোনটির প্রাইস কত হতে পারে এবং ফোনটি কবে লঞ্চ হতে পারে, আর এই সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শুরুতেই আমি বলবো এই ফোনটির ডিজাইনের ব্যাপারে। তো ডিজাইনের দিক থেকে ফোনটির পেছনে ব্যবহার করা হবে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে গ্লাস বডি, এর সাথেই থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আবার যদি বলি ফন্টসাইডের ব্যাপারে, তো এখানে দেওয়া হবে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে, যা একটি সুপার অ্যামোলেড প্যানেল হবে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। যেহেতু এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে, তাই অবশ্যই দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার কথা বলা যাক এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এই ফোনের চিপসেট হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 675 চিপসেট, যা 11 nanometer টেকনোলজির উপর বেস। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট থাকবে, যা রান করবে স্যামসাংয়ের নিজস্ব UI One UI 2.0 সাথে। আবার গ্যালাক্সি A71 ফোনের মেন হাইলাইট ফিচার হচ্ছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হবে 48 মেগাপিক্সেল। এর সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও টিওএফ অর্থাৎ টাইম অফ লাইট সেন্সর দেওয়া হবে। আর এখানে সেলফির জন্য দেওয়া হবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল বোঝা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A70 থেকে অনেক বেটার হবে এর ক্যামেরা ডিপার্টমেন্ট। আবার যদি বলি এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটির ব্যাপারে, তো এখানে দেওয়া হবে 4500 mAh ব্যাটারি, যার 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এর সাথে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও পোর্ট ও ডেডিকেটেড সিম স্লটের সুবিধা থাকবে। ফাইনালি কথা বলা যাক এই ফোনের প্রাইসের ব্যাপারে। তো এই ফোনটির স্টার্টিং প্রাইস অ্যারাউন্ড 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হবে, আর এই ফোনটি 2020 সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে। তো ভিউয়ার্স, স্যামসাং গ্যালাক্সি A71 ব্যাপারে এই সকল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আর চলে যাচ্ছে তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।